উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি তালবাকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জর্দিন আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব কাজী নাবিল আহমেদ। যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রধান ফটক উদ্বোধন ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর তিন আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি ও যশোর শহর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন হীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ, তাকে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমি। মহান মুক্তিযুদ্ধে আমাদের তিনি সকল শহীদ আড়াই লক্ষ মহাবন্ধের তাদের আত্মত্যাগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের জাতীয় চার নেতা সহ আমাদের 15ই আগস্টে নির্মম হয়ে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের এবং অন্যান্য সকল শহীদদের আমি স্মরণ করছি। আমাদের 21 আগস্ট গ্রেনেড হামলা সহ আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র আন্দোলনের সকল শহীদদের। প্রিয় ভাই বোনেরা, বেলা অনেক হয়ে গেছে, আমি বেশি দীর্ঘায়িত করবো না। আমরা এমন একটি সময় বর্তমানে আছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীতে বর্তমানে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে পৃথিবীতে হচ্ছে 35তম। আমাদের সার্বিক অর্থনৈতিক বর্তমানে আমাদের পরিমাণ হচ্ছে $450 বিলিয়ন, যা ছিল কিন্তু 2009 সালে কিন্তু মোটে $65 বিলিয়ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের দারিদ্র সীমা যা ছিল ইতিমধ্যে আগে 40 ভাগ, তা বর্তমানে নেমে এসেছে কিন্তু 20 ভাগ, এবং গতকালকে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় প্রকাশ করলেন সেই ভাগ এখন কমে আসছে আরও 16 ভাগে। আমাদের এছাড়াও যে বিভিন্ন সামাজিক সূচকগুলো, আমরা শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, নারীর ক্ষমতায়, মাতৃসেবা, শিশু মৃত্যুর হার রোধ, সকল ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষরতার কিন্তু হিসাব রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একের পর এক বাংলাদেশের উন্নয়নের জন্য মেগা প্রকল্প করে যাচ্ছেন, তেমনি তিনি কিন্তু সারাক্ষণ নজর রাখেন কিন্তু বাংলাদেশে মানুষের গ্রামীণ মানুষের গ্রামীণ অর্থনীতিতে উন্নয়ন করার জন্য, মানুষকে সব দিকে ভালো রাখার জন্য কি কি করা যেতে পারে, আমাদের প্রান্তিক মানুষের কি কি চাহিদা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করেই কিন্তু বিভিন্ন সামাজিক সুরক্ষা যে আমাদের ভাতাগুলো তিনি কিন্তু চালু করেছেন 1996 সালে, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের বিধবা ভাতা, দুস্থ ভাতা, বিজিএফ কার্ড সহ 134 রকম বিভিন্ন মুক্তিযোদ্ধা ভাতা সহ 134 রকম বিভিন্ন ভাতা কিন্তু আমাদের বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার সৃজনশীল, তার চিন্তাশীল, মননশীল, তার নেতৃত্ব থেকেই কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের হয়েছে। তিনি যদি তাকিয়ে দেখি, বর্তমানে আমাদের এই দক্ষিণ বাংলা, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সেই স্বপ্নের পদ্মা সেতু তিনি গত বছর তিনি উদ্বোধন করেছেন। আমাদের পার্শ্ববর্তী জেলায় তিনি আমাদের কালনা সেতু, যা মধুমতি সেতু নামে পরিচিত, সেটি তিনি নির্মাণ শেষ করেছেন, যার মাধ্যমে আমাদের যশোর অঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল সারা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে বর্তমানে যুক্ত আছে। আমাদের অর্থনীতি, এই অঞ্চলের অর্থনীতি আমাদের ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। এই কথাগুলো এই জন্যই বলছি, আমরা যেহেতু একটি কলেজে বর্তমানে আছি, এই কলেজে যারা বর্তমানে শিক্ষার্থী আছেন তারাই কিন্তু বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। আপনারা যে ছেলেমেয়েরা আছে, যাদেরকে অত্যন্ত কষ্ট করে আমাদের এখানে সভাপতি, প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন বাড়ি থেকে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতেছেন এখানে পাঠদানে অংশগ্রহণ করার জন্য, তারাই কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, কৃষি, সমাজসেবা, দেশে বিদেশে সকল জায়গায় কিন্তু অংশ নেবে।